দুই বছর আগে এক জোয়ারির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন প্রস্তাবে না দিলেও একটা ভুল করে বসেছিলেন বিশ্ব অলরাউন্ডার সেই ভুলের খেসারত দিতে প্রস্তুত হওয়া ছাড়া দ্বিতীয় পথ খোলানি এখন সাকিব আল হাসানের সামনে নিয়ম হলো জোয়ারিদের কাছে থেকে কোনো ধরনের প্রস্তাব এমনকি ফোন পেলেও সেটা দেরি না করে জানিয়ে দিতে হবে আইসিসিকে কিন্তু সাকিব কেন জানি জানাতে ভুলে গেলেন সেই ভুলের দায়ে আইসিসির আঠারো মাসের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে 2013 সালে বিপিএল ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কারণে মোট আট বছরের জন্য ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবে সাকিবের বিরুদ্ধে অভিযোগটা মোটে আশরাফুলের মতো গুরুতর নয় আশরাফুল জোয়ারিদের প্রস্তাবে সারা দিয়ে ম্যাচ ফিক্সিংয়ে অংশ নিয়েছিলেন তিনি সেটা স্বীকারও করছিলেন দুই বছর আগে এক জোয়ারি কাছ থেকে সাকিব প্রস্তাব পেলেও তাতে রাজি হননি ম্যাচ ফিক্সিংয়ে মোটেও জড়িত হননি তবুও সাকিবকে শাস্তি পেতে হচ্ছে কারণ তিনি বিষয়টা গোপন করেছিলেন আইসিসি ধারামতে মতে অনৈতিক প্রস্তাব গোপন করা অপরাধ সেই অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয়েছে তাকে সাকিব আইসিসির সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছেন আইসিসিও সাকিবের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল সাকিব শাস্তি কমানোর জন্য আবেদন করবেন আইসিসিও তার শাস্তি কমানোর ব্যাপারে নাকি ইতিবাচক সুখের কথা হলো কঠিন সময়ে বিসিপিকেও পুরোপুরি পাশে পাচ্ছেন সাকিব আঠারো মাসের শাস্তি কমে সম্ভবত ছয় মাসের শাস্তিতে নামতে পারে গত কিছুদিন ধরেই বিসিবির সঙ্গে তার খুবই তিক্ত সম্পর্ক চলছিল খেলোয়াড়দের আন্দোলনের নেতৃত্ব দেন সাকিব বোর্ড প্রেসিডেন্ট তার উপর প্রচন্ড রেগেছিলেন তবে বিপদে সেই নাজমুল হাসান পাপনকে পাশে পাচ্ছেন সাকিব শাস্তি কমানোর জন্য বিসিবি থেকে সাকিব সব ধরনের সহযোগিতা পাবেন বলে নিশ্চিত করেছেন পাপন নানা কারণে এর আগেও শাস্তি ও জরিমানা সম্মুখীন হতে হয় সাকিবকে তবে সেগুলো ছিল বিসিবির পক্ষ থেকেই এবারের ঘটনাটা খুবই সাংঘাতিক বড় ধাক্কা একজন সিনিয়র খেলোয়াড়দের জন্য খুবই লজ্জার ও বিব্রতকর তিনি দেশের সেরা খেলোয়াড়ই নন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারও দুনিয়া জুড়েই তার খ্যাতি সেই খ্যাতিতে নিশ্চিতভাবে কালো দাগ লেগে গেল শুধু সাকিবের জন্যই নয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড্ড কঠিন সময় এখন সাকিব ছাড়া বাংলাদেশ জাতীয় দল চিন্তা করার কঠিন আসুন এই কঠিন সময় সাকিবের পাশে দাঁড়াই বাংলাদেশ ক্রিকেটের পাশে দাঁড়াই